এখন কত টাকা করে নোকিয়া ফ্ল্যাশ টুলস 2021 সাল পর্যন্ত কেটি সাপোর্ট রয়েছে। অনেকে ভুল ভুল বুঝতে পারেন, তো আমি এটাই বলতে চাচ্ছি, নোকিয়া ফ্ল্যাশ টুল 2021 পর্যন্ত সাপোর্ট রয়েছে। আপনার 2021-এ এসে যে কোনো নোকিয়া ফ্ল্যাশিং করতে পারবেন এই টুলসের সাহায্যে। এবং এখানে কিন্তু আমি অ্যান্ড্রয়েডটা উচ্চারণ করিনি, কারণ এখানে অ্যান্ড্রয়েড ফোন ফ্ল্যাশ করা যায় না। তো অ্যান্ড্রয়েড ফোন যেটাতে ফ্ল্যাশ করা যায় সেটাতেও আমি আমি আপনাদের মাঝে শেয়ার করব যে টুলসটি দিয়ে আপনারা অ্যান্ড্রয়েড ফোন ফ্ল্যাশ করবেন। এবং দেখতেই পাচ্ছেন এখানে যে আমার টুলসটি রয়েছে, টুলসটি অবশ্যই আপনারা ইউএসবি ড্রাইভারগুলো সর্বপ্রথম আপনাদের সেট আপ করতে হবে। তো এটা অলরেডি আমার দেওয়া আছে, তারপর আপনাদের দেখানোর ক্ষেত্রে ইউএসবি ড্রাইভারটি সেট আপ না করলে কিন্তু আপনি কখনোই নোকিয়ার কাজগুলো করতে পারবেন। অর্থাৎ এইটাই কিন্তু মেন একটি ট্রিক, অর্থাৎ এই নোকিয়ার যদি ইউএসবি ড্রাইভারটা আপনি না দিতে পারেন কখনোই আপনি ফ্ল্যাশ করতে পারবেন না। কারণ কারণ হলো যে দেখতেই পারবেন যে ইউএসবি নট সাপোর্টেড দেখাবে, ইউএসবি পাবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে। তো ইউএসবি ড্রাইভার অবশ্যই পারফেক্ট ভাবে দিয়ে দিবেন। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার যে টুলসটি রয়েছে, টুলসটা আমি এখান থেকে ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে টুলসটি রয়েছে, টুলসটি এখানে রান হয়ে গিয়েছে। এবং এখানে আমার যে আরএমটি রয়েছে সেই আরএমটি আমি এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর গাইজ দেখতে পারবেন তিনটি অপশন আমাদের নিচে চলে আসে, পিপিএম, সিএমটি, পিপিএম এবং সিএনটি, এমসিইউ, পিপিএম এবং সিএনটি। সর্বপ্রথম আমাকে যে আমার যে মডেলটি রয়েছে, ধরুন 2700 ক্লাসিক যে সেটটি রয়েছে, সেই সেটটির এখানে ক্লিক করে দিলাম। এখানে পিপিএম যে ফাইলটি রয়েছে এবং এখানে সিএনটি ফাইল, নোকিয়ার অ্যাকচুয়ালি গাইজ তিনটা ফাইল হয়ে থাকে, এমসিইউ, পিপিএম এবং সিএনটি। এখানে আপনি এই তিনটি দিয়ে কিন্তু ফ্ল্যাশ করতে পারবেন। এবং ইচ্ছা করলে আপনি কিন্তু যে আপনার এই আরএমটা রয়েছে সেটা কিন্তু আপনি বাংলায় করে নিতে পারেন, বাংলা ফ্ল্যাশ ফাইল নামাতে পারেন, ইংলিশ ফ্ল্যাশ ফাইল নামাতে পারেন, উর্দু, তামিল, ফার্সি, যে আরবি, যেটা চান সেটাতে কিন্তু এখানে ফ্ল্যাশ করা সম্ভব এই টুলসটির সাহায্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ইউএসবি কেবলটা কিন্তু পাচ্ছে না, কারণ এখনও ড্রাইভারটি পারফেক্টভাবে পায়নি, যার ফলে কিন্তু এরকম হয়েছে। তো আমার যে ইউএসবি কেবলটা রয়েছে সেই কেবলটা আমি কি করব, আরেকটা পোর্টে লাগাইলে আমার ইউএসবি কেবলটা দেখবেন যে পেয়ে যাবে। তো দেখুন আমি আরেকটাতেও লাগালাম। তো এখানে রেঞ্জের বিষয় রয়েছে, ব্যাটারিটা অবশ্যই ভালো হতে হবে, ভালো না হলে কিন্তু আপনাকে কখনোই সেই রেঞ্জটা দিবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে বাফারিং হচ্ছে, তো নিচ্ছে না, কিন্তু তারপরও আমি আপনাদের দেখাবো, আবার ট্রাই করব। অর্থাৎ ইউএসবি কেবলটা লাগিয়ে জাস্ট পাওয়ার বাটনটি সঙ্গে সঙ্গে চাপ দিয়ে দিব। তো গাইজ দেখতে থাকুন, আশা করি হয়ে যাবে। অনেক সময় আপনারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারেন যে কেন হচ্ছে না, এইরকম কিন্তু প্রসেসিং হবে, বারবার প্রসেসিং হবে, কেন হচ্ছে না কেন হচ্ছে না। এইবার দেখুন আমার ইউএসবি কেবলটা কিন্তু পেয়েছে, ইউএসবি কেবল পেয়েছে মানে এখানে নট দেখাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু আমি ইউএসবি ড্রাইভারটা দিয়েছি। তো আমি আবার দিয়ে দিব। এই ধরনের সমস্যায় যারা পড়বেন তারা কখনোই এটা বিরক্তি বোধ করবেন না, বিরক্তি বোধ করলে কিন্তু আপনি কোনো কিছুই লাইভে শিখতে পারবেন না। আমরা কিন্তু বারবার ট্রাই করে কিন্তু এগুলো করতে পারি, তাছাড়া কিন্তু সম্ভব হয় না আমাদের। তো এই রকম সমস্যায় আপনারা যখনই পড়বেন তখনই বুঝতে পারবেন, আমার এই ভিডিওটি দেখবেন যে বারবার ট্রাই করেছি, বারবার ট্রাই করেছি,
বারবার ট্রাই করার পরে কিন্তু আমার এটা সাকসেসফুল হয়েছে। তো দেখুন, আমি এটা অ্যাকচুয়ালি পাওয়ার বাটন ধরার মধ্যে একটু কম বেশি হলে কিন্তু এটা আর নিবে না। তো তারপরেও ট্রাই করে যাচ্ছি, আশা করি হয়ে যাবে। ওকে, নিয়ে ছেড়ে দিয়েছে, আমি আবার ট্রাই করব। দেখুন, আমাদের কাছেও যে সমস্যা হয় না তা কিন্তু নয়, আমাদের কাছেও কিন্তু সমস্যা হয়, তারপরেও কিন্তু আমরা সেটা বারবার বারবার রিসার্চ করে ট্রাই করে দেখি। দেখুন, ছেড়ে দিচ্ছে, আমি 100% বলতে পারি। এরকম ছেড়ে দিলে আমরা যারা নতুন আছি তারা কিন্তু মনে করবেন যে অ্যাকচুয়ালি সেটটা খারাপ, যার ফলে এটা ফ্ল্যাশ নিচ্ছে না। তো আজকে আমি আপনাদের সেই ভুল ধারণাটি ভেঙে দেব যে আসলে অ্যাকচুয়ালি এটা ঠিক নয়, ফ্ল্যাশ কমপ্লিটভাবেই নিয়ে নিবে। তো আশা করি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার এটি ফ্ল্যাশ নিয়ে নেবে। আমি অনেকবার ট্রাই করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন, এই দেখুন এবার ফ্ল্যাশ নিয়েছে। তো একটা বিষয় সবসময় আপনারা খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু এটা কখনোই স্কিপ করিনি। এখানে ইউএসবি কেবল নিয়ে নিয়েছে, ড্রাইভারটি নিয়েছে, জাস্ট ধরার যদি কম বেশি হয় তা সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটি হয়। তো এখানে আপনাদের যেটা করতে হবে, আপনারা অবশ্যই বারবার ট্রাই করবেন। বারবার ট্রাই করলে কিন্তু কি দেখবেন যে আপনাদের যে সেটটি রয়েছে সেই সেটটি কিন্তু এখানে পাবে, একটু দেরি হবে। বা দেখুন, আমি নিজেই কিন্তু 5 বা 7 বার ট্রাই করার পর কিন্তু আমার ইউএসবি কেবলটা পেয়েছে। তো গাইস, এখানে আমার যে টুলসটি দেখতে পাচ্ছেন, এই টুলসটি 100% ওয়ার্কিং, অর্থাৎ 2021 সালে, 2021 সালে এই টুলসটি সাপোর্ট রয়েছে। আপনারা যে কোনো আপনারা যে কোনো যে কোনো নোকিয়া ফ্ল্যাশ করবেন, অনায়াসে ফ্ল্যাশ হবে, কোনো সমস্যা হবে না। যতগুলো বাটন সেট রয়েছে সবগুলো বাটন সেট আপনারা এখান থেকে ফ্ল্যাশ করুন, সবগুলো হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে সেটটি রয়েছে সেটটি কিন্তু এখানে ফ্ল্যাশ হয়ে যে দ্বিতীয় ধাপ চলে যাচ্ছে। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে নোকিয়া ফ্ল্যাশিং টুলসটি সাকসেসফুল হয়েছে কিনা। তো এখানে ফুলি ফুল আমার এমসি যে যেটা রয়েছে, 3টা ফাইল এখানে ফ্ল্যাশ হয়। সর্বপ্রথম এমসিইউ, তারপরে পিপিএম, তারপরে সিএনটি। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এমসিইউ যেটা রয়েছে সেটা কিন্তু অলরেডি ফ্ল্যাশ হয়ে গেছে। এবার জাস্ট পিপিএম যে ফাইলটি রয়েছে সেই পিপিএম ফাইলটি এখান থেকে ইরোজ হচ্ছে। আমি এর আগেও বলেছি হলুদ চিহ্ন যেটা যাচ্ছে সেটা হলো ইরোজ চিহ্ন, এবং সবুজ চিহ্ন যেটা যায় সেটা হলো ফ্লাশিং চিহ্ন। অর্থাৎ নোকিয়া এমনভাবে ফ্লাশ করে, সর্বপ্রথম আপনার সেই ফাইলটি ইরোজ করে, তারপরে ফাইলটি রাইট করে বা তা রাইট করে। তো এই যে বিষয়গুলো রয়েছে অনেকে হয়তো এটি জানেন না। তো এই যে এখানে দেখতেছেন এমসিউ যে ফাইলটি রয়েছে, এমসিউ ফাইলটি কিন্তু এখানে ফ্ল্যাশ হয়ে গেল। এরপর রয়েছে গাইস সিএনটি, সিএনটি ফাইলটি এখন এখানে দেখতে ইরোজ হচ্ছে। যখনই হলুদ যে বারটি দেখতেছেন, হলুদ বারটি যখন যাচ্ছে তখন কিন্তু এটা ইরোজিং হচ্ছে, এবং যখন
সবুজ চিহ্ন বারটি যাবে, তখন মনে করবেন যে এটা ফ্লাশিং হচ্ছে, এবং এটা ফ্লাশ, আমি যে ফ্লাশটি দিয়েছি, ফ্লাশটি দেওয়ার পরে একদম শেষ পর্যন্ত দেখবেন ইউএসবি কেবল কিন্তু খুলবেন না, কখন খুলবেন সেই বিষয়টা আমি আপনাদের আজকের এই ভিডিও দিয়ে দেখিয়ে দেবো। অনেকে আছে যে যখনই ফ্লাশ হয়ে যায় তখনই খুলে ফেলে, কিন্তু না, ফ্লাশ হওয়ার পর এই সেটটি আবার সফটওয়্যার রিপার্টিশন নেয়, অর্থাৎ ফ্যাক্টরি রিসেট নেয়। ফ্যাক্টরি রিসেট নিয়ে অটোমেটিকভাবে আপনার সেই সেটটি এখান থেকে তুলে দেয়। তো এই জিনিসটা অনেকে আসে লাস্টে গিয়ে কেবলটা খুলে ফেলে, খুলে ফেলার পর কি হয়, এই যে ফ্ল্যাশ টুলসটি রয়েছে বা ফ্ল্যাশটি রয়েছে, এটি ভালোভাবে কাজ করে না, অনেক ফাইল মিসিং করে, হয়তো রান হয়, আবারও হয়তো অনেক সময় অনেক সেট রানও হয় না। তো ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে নোকিয়ার যে টুলসটি রয়েছে, অ্যাকচুয়ালি টুলসটি ব্যবহার করে দেখুন, যারা আমরা মেকার রয়েছি তারা তো অবশ্যই ব্যবহার করব, কারণ এটা ব্যবহার না করলে আমাদের অবশ্যই যে নোকিয়া সেটগুলো রয়েছে সে সেটগুলো কিন্তু আমাদেরকে ফ্লাশ করতে হবে, আপনি না করেন আর একজন করেন, তো এই জিনিসটা ফ্লাশ করতেই হবে। তো সেক্ষেত্রে আপনি কেন করবেন না, এবং এই ইউএসবি ফ্লাশিং এখানে একটু কোনো উইদাউট বক্স, এখানে বক্সের প্রয়োজন নেই, জাস্ট ফ্রি, এটা এই টুলসটি অ্যাডমিন ফ্রি টুল, এটি ফ্রি টুলসের সাহায্যে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড সরি বাটন ফোন যেগুলো রয়েছে সেগুলো আপনারা ফ্লাশ করতে পারবেন। এইখানে আপনাদের আরেকটি ট্রিক আমি বলে দিচ্ছি, যে আরএম যেটা আমরা দেখিয়েছি প্রথমে, আরএম যে সিস্টেমটি রয়েছে সেই আরএমটি যদি সাপোর্ট না থাকে তাতেও কিন্তু আপনি এখানে ফ্লাশ করতে পারবেন, অর্থাৎ এখানে আরএম কিছু সাপোর্ট দেওয়া রয়েছে, এবং আমি এর আগেও দেখিয়েছি যে আরএম সাপোর্ট না থাকলেও কিন্তু ফ্লাশ করা সম্ভব। তো এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে ফাইনালি যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা এখানে হয়ে যাচ্ছে, তো আশা করি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার এই ফ্ল্যাশটি কমপ্লিট হয়ে যাবে। এবং ফ্ল্যাশটি কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে টুলসটি 100% ওয়ার্ক। তো ওকে, দেখুন এখানে ফিনিশিং টাস্কটি কিন্তু চলে এসেছে, এখন কিন্তু আপনি সেটটি খোলা যাবে না, এখন যদি আপনি সেটটি খোলেন তাহলে কিন্তু হবে না, এখানে আপনি সেটটি রিবুট নেবে, রিবুট নেওয়ার পর আবার রানিং হবে, দেখতে পাবেন ইউএসবি কেবল ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পর আবার রানিং হবে, আবার আপনার সফটওয়্যার প্রসেসিং হবে, তারপরে কিন্তু এটা ফিনিশিং হবে। এই যে ভুলটা, এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি, এই জিনিসটা আপনারা কখনোই করবেন না, কারণ এখানে একটু অপেক্ষা করবেন, দেখুন এই যে ইউএসবি ড্রাইভারটি যেটা রয়েছে সেটা কিন্তু আবার পেয়ে যাচ্ছে, অটোমেটিক পেয়ে যাচ্ছে, আপনার সেটা কিন্তু হাত দিতে হবে না। তো যখন আমি বলবো তখন আপনারা এই এই কাজটি করবেন, এই ইউএসবি কেবলটা খুলে ফেলবেন। তো এখানে আরও দেখতে পাচ্ছেন যে সিস্টেমগুলো রয়েছে এখনও কিন্তু প্রসেস হয়নি, এবং এখানে স্টপ বাটন কিন্তু এখনও লাল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো রয়েছে সেগুলো ফ্যাক্টরি রিসেট নিয়ে নিচ্ছে, এখানে দেখেন প্রসেসিং হচ্ছে, কতগুলো ডাটা প্রসেস হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন, ওকে, এখানে দেখুন দুইটাই বাটনই হিডেন হয়ে গিয়েছে, ওকে, এখন আমার এটি কমপ্লিট। তো সো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।